বাস্তবে দেব কোয়েলের হিট জুটি। দেব আর কোয়েলের জুটি, তবে পর্দায় নয় বাস্তবে, একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আর এদের নিয়ে খেলা দেখানো, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক জেলা থেকে অন্য জেলায় ধাপিয়ে বেড়ায় দুজনে শুধুমাত্র পেটের তাগিদে। মন্টুর দৌলতে এরা রীতিমতো বিখ্যাত। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা, এরা অভিনেতা অভিনেত্রী নয়, কিন্তু রূপালী পর্দার হিরো হিরোইনে নয়, এরা মন্টুর আদরে দুটি বাদর। আর এদের নিয়ে মন্টুর সোনার সংসার। বন দফতরের কড়াকড়ি এড়িয়ে প্রায় 20 বছর ধরে বাদর নিয়ে খেলা দেখাচ্ছেন মন্টু। এখনো নিত্যদিন খেলা দেখিয়ে বেড়ান। হুগলি জেলার পান্ডুয়ার বাসিন্দা মন্টু, স্ত্রী সন্তান আর দুটি বাদর কিনে তার সংসার। নিজেরা যা খান তাই খেতে দেন এই বাদর দুটিকে, নিজের সন্তানের মতোই কোলে পিঠে মানুষ করেছেন। 6 মাস বয়সে এদের কিনে নিয়ে আসেন মন্টু, প্রতিদিন শিখিয়ে পড়িয়ে খেলার জন্য প্রস্তুত করেন বাদর দুটিকে। টাকা, চাল, সবজির পরিবর্তে খেলা দেখায় দেব কোয়েল। বিখ্যাত ছবি অকুবধূ সুন্দরী, এতে বাদর খেলার দৃশ্য দর্শকের আনন্দ দিয়েছিল। গ্রামগঞ্জের মানুষ এই খেলা দেখতে পেয়ে এখনো আনন্দিত হয়। আগে প্রায় দেখা যেত বাদরের খেলা সরকারি কড়াকড়িতে, এখন আর সেই সব চোখেই পড়ে না। বর্তমানে মুমরি একটি গ্রামে খেলা দেখাতে এসে মন্ত্রী জানালেন, রোজগার আগের থেকে কমেছে, তবে এই পেশাতে তিনি ছাড়তে চান না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।